জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এইটে আসতে চলেছে নতুন থ্রিলার ওয়েব সিরিজ মরালি। এই সিরিজের পরিচালনায় রয়েছেন সৌভিক মণ্ডল। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শঙ্কর দেবনাথ, রানা বসু ঠাকুর, আয়েশা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুই সরকার, মানস মুখোপাধ্যায়, সিঞ্জিনী চক্রবর্তী সহ আরও অনেককে। 11 বছরের ছোট্ট মরালিকে নিয়ে এই সিরিজের গল্প। তার বাবা তাপস পাউরি বীরভূমের নিঝুমপুর রেলওয়ে স্টেশনের এক দরিদ্র ঠিকাকর্মী। খুব অভাবে সংসার চললেও বাবা মেয়ে সুখেই জীবনযাপন করে। তবে এই সুখের মাঝেই নেমে আসে দুর্যোগ। হঠাৎই একদিন মরালিকে খুঁজে পাওয়া যায় না। মরালির বাবা বাড়ি ফিরে শুধু মেয়ের রক্তমাখা ফ্রক পান। মরালিকে খুঁজে বার করার দায়িত্ব পড়ে কলকাতা পুলিশের সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের একজন বিশেষ কর্মকর্তী পরমা মিত্রের ওপর। সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন যুদ্ধে তার স্বামীর মৃত্যু হয়। 10 বছরের মেয়ে পাপড়িকে নিয়ে থাকেন পরমা। পুলিশের চাকরির অত্যাধিক কর্মব্যস্ততায় মেয়েকে তেমন সময় দিতে পারেন না তিনি, তাই মেয়ের ভারী অভিমান মায়ের ওপর। গল্পের অন্য প্রান্তে রয়েছে অর্ণব রায়চৌধুরী। তিনি একজন সেলিব্রিটি ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী, যিনি সারা ভারতে পারফর্ম করেন। তার শারীরিক গঠন পুরুষের হলেও ছোট থেকেই মনে প্রাণে তিনি নিজেকে একজন নারী ভাবেন। সল্টলেকের বাড়িতে নাচের স্কুল চালান তিনি। তাঁর সহকারী সুচিস্মিতার ওপর অর্ণবের জীবনে সব দায়িত্ব রয়েছে। বাচ্চাদের নাচ শেখানো থেকে শুরু করে অর্ণবের শিডিউল মেনটেন করা সবকিছুই দেখেন সুচিস্মিতা। পরমার মেয়ে পাপড়ি অর্ণবের নাচের স্কুলে নাচ শেখে, সেই থেকেই অর্ণব পরমা ভালো বন্ধু হয়ে ওঠে। আইনের সিনিয়র আধিকারিক IGCID দিবাকর সান্যাল পরমাকে নিখোঁজ মেয়ে মরালিকে খুঁজে বের করার জন্য তাদের তদন্তকারী দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করেন। বহুদিন ধরেই নারী পাচার চক্রের খোঁজ চলছিল। ধীরে ধীরে নারী পাচার চক্রের রহস্য সামনে আসতে থাকে। পরমাকে পারবে ছোট্ট মরালিকে উদ্ধার করতে? নিপীড়িত অসহায় ভুক্তভোগী মেয়েরা কি অবশেষে ন্যায় বিচার পাবে? সেই সব উত্তর জানতে প্ল্যাটফর্মে এটে দেখতে হবে আসন্ন সিরিজ মরালি। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।